সাকিব খান যদি আপনার সাথে এবং তার দ্বিতীয় অধ্যায়ের সাথে আবার একসাথে থাকতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার রিয়াকশন কি হবে বা আপনি এটাতে কতটুকু সম্মতি প্রকাশ করবেন? সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে উপবিশেষের কাছে কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চাওয়া হয়। তাকে প্রশ্ন করা হয়, সাকিব খান যদি আপনাকে এবং বুবলিকে একসাথে নিয়ে সংসার করতে চায় তখন কি আপনি মেনে নেবেন বা তখন আপনার রিয়াকশন কি থাকবে? এমন প্রশ্নের জবাবে উপবিশেষ বলেন, একসাথে তো ব্যাপারগুলো সম্ভব হয় না, যদিও আমি ব্যক্তিগত কথাগুলো স্ক্রিনে বলতে চাই না, তবে চাই না এবং বলতেও চাচ্ছি না, তবে এইটুকু বলতে চাই যে একসাথে তো আর সম্ভব কখনো কোনো কিছু হয় না। এরপর উপবিশেষের কাছে আবারও জানতে চাওয়া হয়, আপনার জীবনে এমন কি কোনো না বলা কথা আছে কিনা যেটি আজকে আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সঙ্গে শেয়ার করতে চান? তখন উপবিশ্বাস বলেন, বলা হয়নি, সব কথাই বলা হয়েছে, এত প্রোগ্রাম করেছি আর এতবার ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করেছি, আসলে না বলা কথা একদমই নেই, কারণ দর্শকরা হচ্ছে কি ফার্স্ট আমার পরিবারের একজন, পরিবারের মানুষরা সবসময় জানে। তবে একটি কথা আজকে বলতে চাই, সেটি হচ্ছে আমার সন্তানকে, জয়কে, যে আমি জানি না যে আমি তোমাকে কতটুকু বড় করতে পারছি বাবা, বা আমার আমি তোমাকে যে আদর্শে বড় করতে চাচ্ছি সেটা আমি এই লক্ষ্যে পৌঁছাতে পারছি কিনা। তবে কখন এই প্রোগ্রামটা যদি থেকে যায় আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, বাবা তুমি এমন একজন মানুষ হয়ে দাঁড়াবে যেখানে আজকে তোমার বাবার মধ্য দিয়ে চেনে যে তুমি আবরাম খান জয়, সাকিব খানের সন্তান। আমি চাইবো একদিন যেন বলে যে সাকিব খান আপনি তো আবরাম খান জয়ের বাবা, এটাই আমার তোমার কাছে চাওয়ার থাকবে।